বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত বালিয়া দারুস নোরানি হাফিজিয়া মাদ্রেশার উদ্যোগে এক বিশাল ইসলামী জালসা আজকের তফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি বাগমারার কৃতি সন্তান মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ হায়াতে তাইজ্ঞাবা সেহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করে বলেন আমিন আরো জোরে বলেন আমিন প্রাণ প্রিয় রাজশাহী বাসী পাক বলেন হুদাল দ্বিতীয় নাম্বার সোরা দুই নাম্বার পাড়ার একশো পঁচাশি নাম্বার আয়তে আমার পাক চমৎকার ভাবে একটা আয়াত উপস্থাপন করে নিজে ব্যাখ্যা দিয়েছেন আমার বন্ধুরা ভালো করে বুঝবেন আমি আপনাকে বেশি সময় ধরে বিরক্তকর কোনো বিরক্ত কর কোনো কথাবার্তা কোনোটাই বলবো বলবো না যা যা উপস্থাপন সব আল্লাহর কোরআনের আয়াতের দলিল দিয়ে আল্লাহ পাক বলেন হুদা নাস। এখানে যে হুদা এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন এই কোরআনের নাম হুদা এই কোরআনের নাম ফুরকান এই কোরআনের নাম হচ্ছে শিফা সুবান আল্লাহ বলতে পারেন না হুদা বলতে আল্লাহ আসমানি কিতাব এই কোরআন কে বুঝিয়েছেন আল্লাহ পাক বলেন হুদাল্লিন নাস এই দুনিয়ার মানুষগুলোকে হেদায়েত দেওয়ার জন্য একটা মাত্র কিতাব আছে তার নাম আরো জোরে বলেন আরো জোরে বলে তার নাম হচ্ছে কোরআন এখন আপনার আমার কাছে প্রশ্ন এই দুনিয়ার ময়দানে এই কোরান কি সব মানুষদেরকে হেদায়েত দিতে পারবে দুনিয়ার সব মানুষেরা কি এই কোরান থেকে হেদায়েত নিয়ে চলতে পারবে কোনোদিনও সম্ভব না এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর নিয়মনীতি আল্লাহর বিধান দুনিয়ার ময়দানে যারা মেনে নেয় আর দুনিয়ায় যারা দাবি করে আমরা মুসলমান ওর অবশ্যই অবশ্যই মুসলমান দাবি করার পর পরে প্রথম নাম্বার কর্মসূচি হবে বিসমিল্লার বা থেকে শুরু করে সুরানাসের সিন পর্যন্ত প্রত্যেকটা আয়াত এই জমিনের ময়দানে মানা আল্লাহ পাক বলেন হুদাল্লিনাস আমি কোরআন দিয়েছি জিন্দা মানুষদের জন্য হেদায়েত দেব তাই দুনিয়ায় যারা আমার কোরআনের কাছে জিরো হয়ে আসবে আমি আল্লাহরে হিরো বানিয়ে দেব কিন্তু এই দুনিয়ার ময়দানে যারা বিরুদ্ধে বিরুদ্ধে ইসলামের নিয়ম নীতি তৈরি করবে দুনিয়ায় হয়তো দেখতে আমি জিরো করে হলে আমতে ক্ষমতা নেই এই দুনিয়ার ময়দানে তার প্রসারণা পোস্টার দিয়ে সব কিছু দিয়ে তারা চালিয়ে দিয়েছে ও মুসলমানেরা এই দুনিয়ার ময়দানে যাদের কাছে পোস্টার নিয়ে গিয়েছিল এমনকি মাইক বাজিয়েছিল বুকে হাত দিয়ে অ্যান্সার দিয়ে বলেন সবাই কি ছিল জিন্দা ছিল না বলেন না কেন সবাই জিন্দা ছিল না প্রত্যেকটা মানুষ এই জিন্দা ছিল আমার সামনে এখন যারা বসে আছেন আপনারা একজনও কিন্তু মরা মানুষ না সব মানুষগুলো এখন আমার সামনে যারা বসে আছেন সবাই জিন্দা আল্লাহ পাক বলেন আমার এই কোরআন এই দুনিয়ার ময়দানে হেদায় দেবে তাদেরকে দুনিয়ায় যারা জিন্দা জিন্দা মানুষদের জন্য যে আল্লাহ কোরআন দিয়েছে তার জন্য কোথায় ব্যাখ্যায় যে নাস এই লাম শুধু ব্যবহার হয় জিন্দা মানুষদের জন্য অথচ এই দুনিয়ায় নিয়ম নীতি পুরো সিস্টেম আলাদা সারা জীবন দুনিয়ায় বেঁচে থাকতে কোরআন মানতে পারে না কোরআন পন্থীওয়ালাদের উপরে জুলুম নির্যাতন মিথ্যা মামলা অন্যায় অবিচার একটার পর একটা চালিয়ে যায় কিন্তু সেইদিন দিন মারা যায় ওর কবরের পাশে ওর মরার খাটলিয়ার পাশে বসে বসে কোরআন পড়া হ এটাই এই দুনিয়ার নিয়ম নীতি এটাই এই দুনিয়ার বাস্তবতা আল্লাহর ব্যাখ্যা এই কোরআন সবাইকে হেদায়ত দিতে পারবে না জিন্দাদের মধ্যে যারা হেদায়তের মন মানসিকতা তাদেরকে দুনিয়ায় কত মানুষ কোরআনের ডাক শোনার পরেও ব্যাকা করে থাকে ও কোনদিন হেদায়ত পাবে এ বলেন কেন ও কোনদিন হেদায়ত পাবে দাড়ি রেখে দিয়ে মাথায় টুপি দিয়ে বড় দিয়ে দাবি করছে আমি তো মুসলমান আমার বাপ দাদা সৈত্য গোষ্ঠী সব মুসলমান ছিল আমিও মুসলমান এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন মুসলমান তারা যারা আল্লাহর কোরআনের আয়াত দিয়ে সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পারে এরা মুসলমান গরু খেয়ে মুসলমানের দাবি করে পয়সা এ দাবি করার কোনো মূল্য কেয়ামতের ময়দানে আল্লাহ আপনার দেবে না কারণ আপনি কোরআনের বিধান কোরআনের নিয়ম নীতি কোরআনের নীতিমালা দিয়ে আজও এই দুনিয়ায় সত্য কোনটা মিথ্যা কোনটা ভালো কোনটা মন্দ কোনটা এই একটাও আপনি নির্ণয় করতে পারলেন না কারণ নাম ফুরকান আর এই সংবিধান এই ফুরকান মানে সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয়কারী এই জায়গায় অনেক মানুষ বসে আছে এই জায়গায় অনেক মানুষ বসে আছে বিসমিল্লার বা থেকে শুরু করে সুরানাসের সিন পর্যন্ত এই কোরআন পরে দেখবেন আল্লাহ কোরআনে ব্যাখ্যা দিয়েছে দুনিয়ায় যার তার পিছনে দৌড়াইও না যার তার পিছনে স্লোগানও চলবে না দুনিয়ায় যার সাথে মহাব্বত হবে কে আল্লাহ তার সঙ্গে হাসর করা এটা জানে এ বক্তব্য শুনেছে তারপরেও মানতে পারে না আমল করতে পারে না আর মারা যায় এদেশের কিছু হুজুরেরা আছে দেখতেই পাচ্ছে লোকটা প্রকাশ্যে কুফরি করে মোনাফিকি করে চিটারি বাটপারি করে অন্যায় অফিসার করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল এই লোকটা মারা যাওয়ার পর পরে তার জন্য কি দোয়া করছে মনে হয় জান্নাতের কন্ট্যাক্টটা দিয়ে নিয়েছে এগুলো তো বাংলাদেশে হয় না সব বাইরের দেশে হয় এদেশে হাজার হাজার মানুষ আছে এই ক্যাটাগরির মধ্যে পড়ে গিয়েছে তারা মানতে পারে না কোরআনের সত্য বিধানগুলো কোরআনের নিয়ম নীতিগুলো মানতে পারে না আর আমরা তাদেরকে বড় বড় আসনে বড় বড় জায়গায় বসিয়ে দিয়েছি বাঘমারাবাসী আপনি আমার কথার সঙ্গে একমত হতে বাধ্য হবেন খাতা কলম বের করেন এবার নোট করে নিয়ে বাড়ি চলে যান জন্মের পর থেকে তাপসির মাহফিল কোরআনের মাহফিল অনুষ্ঠান যত জায়গায় হোক না কেন এই দুনিয়ার ময়দানে কোরআন থেকে ব্যাখ্যা করে আপনাকে জানানো হয় দুনিয়ায় কোনো মানুষ যদি কোরআন না মানে করানটাকে দুনিয়ায় যদি পিছনে ফেলে রেখে দেয় কেয়ামতের ময়দানে নবীজি তার বিরুদ্ধে নিজে মামলা করবে কার কাছে আরো জোরে নবীজি নিজে কেয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করবে যদি এই কোরআন দিয়ে সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয় করতে না পারেন কোরআনের ময়দান ইসলামী নিয়ম নীতির ময়দান এই দুনিয়ার যত জায়গা আছে সব জায়গাগুলোতে কোরআনের বিধান আপনাকে কায়েম করা লাগবে কারণ এটা আপনার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছে যদি আপনি না পারেন এই দুনিয়ার ময়দানে যদি আপনি এটা ওভারটেক করে জীবন চালান কেয়ামতের ময়দানে সরাইফুর ফোরকানে তিরিশ নাম্বার আয়তে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন মাহাজুর দুনিয়ায় যারা কোরআনটাকে পরিত্যাজ্য মনে করেছিল তুচ্ছ তাসিল্যর সাথে দুনিয়ায় যারা কোরআন ব্যবহার করেছিল এই দুনিয়ার ময়দানে কোরআন পড়েছিল নিজের স্বার্থ সিদ্ধি হাসিলের উদ্দেশ্যে হাদিয়া তহ পা টাকা পয়সা বেতন ভাতা দিন দিন তাদের বাড়তেই থাকবে এই জন্য দুনিয়ায় তারা কোরআন বলেছিল এই দুনিয়ার ময়দানে এই জন্য তারা কোরআনের পক্ষে ছিল কিন্তু কোরআনের বিধান কায়েমের পক্ষে একটাও ভূমিকা তাদের ছিল না তাহলে বুঝবেন এই দুনিয়ায় ওটা টাটকা নির্ভেজাল মোনাফি আল্লাহর আয়াত কি আপনি ভুলে গিয়েছেন আল্লাহ পাক ডাক দিচ্ছেন কুমতুম খৈর উম্মাতিন উখলি লিন নাস আমি তোমাদেরকে বের করেছি মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ করে এই জায়গা লিন নাস কাদেরকে বের করলেন জিন্দা যারা তাদেরকে এরপরে আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার যেই দলটা মানুষদেরকে ভালোর কাজে ডাকবে আর অসৎ কাজে বাধা দেবে আর শ্রেষ্ঠ করে এই জন্যই বের করেছে ভালো কাজে আদেশ দেন আর অসত কাজে বাধা দেন আপনি দিতে পারেন না হ্যাঁ আপনি দাবি করছেন আমি জান্নাতে যাব আপনি দাবি করছেন আমি মুসলমান কোশ্চিন কারো আল্লাহ আপনার জন্য জান্নাত বানাইনি আপনি কেমতের ময়দানে ক্ষতির কাতারে পড়বে ক্ষতিগ্রস্ত কাতারে পড়বে যত বড় দাড়ি থাক না কেন যত বড় টুপি থাক না কেন যত সুগন্ধি ওলা তোর ব্যবহার করেন না কেন এর পরিচয় দিয়ে এইসব নিয়ম নীতি দিয়ে দুনিয়ায় কোনোদিন মুসলমান হওয়া যায় না আল্লাহ কোরআনে যেভাবে মুসলমান হতে বলেছে ওইভাবে মুসলমান হওয়া লাগবে কিন্তু আমরা কি পারি আজ আমরা পারি আমরা পারি না অনেক মানুষ আছে আমরা পারি না কোরআনের নিয়ম নীতি মানার ক্ষেত্রে আমরা পারি না এই জায়গায় এখন অনেক মানুষেরা ধরা খাবে খাবেন সার দশ নম্বর আয়তে আল্লাহ সত্য একটা সুন্দর বিধান উঠিয়ে ধরেছে বলেন ভালো করে আল্লাপাক বলেন নিশ্চয়ই এই দুনিয়ার ময়দানে যারা এতিমের সম্পদ টাকা পয়সা দুনিয়ায় যারা আত্মসাত করে অন্যায়ভাবে দুনিয়ায় যারা গ্রাস করে যারা কেড়ে নেয় এই দুনিয়ার ময়দানে এতিমের এই সম্পদ এই টাকা পয়সা গুলো দুনিয়ায় যারা আত্মসাত করে দুনিয়ায় যারা কেড়ে নেয় যারা নিজের নামে লিখে নিয়ে নেয় আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে এতিমের সম্পদ এই টাকা তারা নেওয়ার পর পরে তারা তাদের পেটের ভিতরে যা খাবার ঢোকায় সব ফুলই সাহার নামের আগু এই জায়গার মধ্যেই তো আমি আপনাকে শিক্ষা দেবো এবার কারণ এই দুনিয়ায় এতিম বলতে মা বাবা মারা গেলে আমরা এতিমের ব্যাখ্যা করে চালিয়ে দেই লোকটা এতিম এই কথা বলে এই ব্যাখ্যা আমরা করে দেই না যে মা বাবা মরে গিয়েছে লোকটা এতিম নবীজিরা হাদিস পরে পর্যন্ত ব্যাখ্যা দেয় এতিমের মাথার মধ্যে কোন মানুষ যদি হাত রাখে এই হাতের তালুর মধ্যে যতগুলো এতিমের মাথার চুল পড়বে লঙ্কুপ পড়বে প্রত্যেকটা চুল প্রত্যেকটা লঙ্কুপের বিনিময় আল্লাহ একটা করে নেকি আমল নামাই দিয়ে দেবে এর চাইতে আরো কত সুন্দর সুন্দর হাদিস আমরা ব্যাখ্যা করে দেই ও রাজশাহীর মুসলমানেরা এই দুনিয়ার ময়দানে এতিম বলতে শুধু মা বাবা মারা গেলেই তারাই শুধু এতিম না এই দুনিয়ার ময়দানে মেম্বার যারা আছে তাদের কাছে ইউনিয়ন পরিষদের মানুষগুলো এতিম এই কথা বলে না কেন চেয়ারম্যান যারা আছে যতগুলো মানুষের দায়িত্ব তার উপরে সবগুলো মানুষ তার কাছে এতিম কারণ তিনি অর্ডারের অনুমতি নিয়ে আসবে অনুদান নিয়ে আসবে এই লোকগুলোর মধ্যে গরিব দুঃখী যারা আছে তাদের মাঝে বন্টন করে দেবে কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক মানুষ এই দুনিয়ায় আল্লাহর স্পষ্ট সত্য আয়াত মানে না ও উল্টা পাল্টা নিয়ম নীতি কায়েম করে নিজের বাবার মনে করে সম্পদ খেয়ে একাধারে পেট বড় করছে আমি জানি আমার কথা শুনলে অনেকে রাগ হয় অনেকেই মন খারাপ করে এই দুনিয়ার ময়দানে অনেকের কষ্ট হয় কোরআনের এই সত্য বিধানগুলো মানতে অনেক মানুষ এই দুনিয়ার ময়দানে রাগ পছন্দ করে যে সব বলার কি দরকার কত কিচ্ছা আছে এই সব বললেই তো হয়ে যায় এই দুনিয়ার ময়দানে সারা জীবন রহিমা সকিনা জরিনার ওয়াজ করে যা হবে না একটা ঘন্টা যদি মানুষের মাজলুমের অধিকার নিয়ে পক্ষ নিয়ে কথা বলা হয় এই দেশের অনেক মানুষ বুঝে ফেলবে জালিমা সিটার বাটপার কোনটা অনেক মানুষ বুঝে ফেলবে কারণ অনেক মানুষ আছে এই কাতারে পড়ে আছে এরপরে এই দেশের দায়িত্বে যিনি আছে ওনার নিষ্পর্যায় থেকে শুরু করে যারা আছে তামাম দুনিয়ায় এই বাংলাদেশের মধ্যে যারা আছে তারা কিন্তু তার কাছে কথা বলে না কেন এই টাকা পয়সা ভাবেই তারা যদি অস্বীকার করে ফেলে নিজের নামে যদি যদি লিখে অ্যাকাউন্টে তৈরি করে ময়দানে কিন্তু এরা আমার আল্লাহর কাছে ধরা খাবে আয়াত শোনার পরে অনেক মানুষ চিন্তা ভাবনা ওর অ্যাবিলিটি তৈরি হয়ে গিয়েছে আল্লাহ এ কি বলে আমি এখনো মারাই গেলাম না আর কোরআন বলছে আমি ধরা খাবো কার কাছে আরো যেটা বলেন মারা যাওয়ার আগেই মনে হচ্ছে আমি ধরা খাচ্ছি খাবো আল্লাহ যদি আমারে পাকরাও করে আল্লাহ যদি আমারে ধরে আমার তো কোনো কিছু করার নেই আমি তো কিছু বলতে পারবো না আফসোস করব আল্লাহ ভুল করেছি আর একটাবার বার পাঠাও না দুনিয়ায় এইবার যাওয়ার পরে আল্লাহ আমি ভালো কাজ করব তুমি আমাকে আর একটা বার দুনিয়ায় পাঠা এই আফসোস এই চিন্তা এই টেন্ডেন্সি দুনিয়ায় যতই করেন না কেন ময়দানে আল্লাহ পাক আপনার এই কথা আপনার এই বাণী আপনার এই বক্তব্য গ্রহণ করবে গ্রহণ করবে কারণ আমরা অনেক আছি আবু জাহেলের ক্যাটাগরিতে আমরা আমাদের জীবন তৈরি করে ফেলেছি আবু জাহেল ক্যাটাগরিতে এক নম্বর ছিল ওই সময়ের মধ্যে যারা এতিম মানুষ ছিল আবু জাহেল এই এতিমদেরকে বাড়ি নিয়ে যেতেন দেওয়ার পর পরে তাদের সঙ্গে ভালো আচরণ করতেন ভালো ব্যবহার করতেন কারণ ওই সময় যারা এতিম ছিল তারা তো ছোট ছোট আবু জাহেল তাদেরকে দেখাশোনারও দায়িত্ব করতেন এমন একটা পর্যায় তৈরি হয়ে যেত আবু জাহেল আস্তে আস্তে করে তাকিয়ে দেখতে পারতেন যেই সন্তানটা যেই ছেলেটা বড় হয়ে গেল এখন নিজে কিছু করে খেতে পারবে আস্তে করে ওর জমি নামা যা আছে সবগুলো লিখে নেয় নেওয়ার পর পরে আস্তে করে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এই দুনিয়ায় অনেক মানুষ আছে আবু মতো আছে অধিকার সে পাবে কিন্তু গলা ধাক্কা দিয়েই তাড়িয়ে দেয় আল্লাহ পাক বলেন কাল্লা বাল্লা দুখরি মন আলিয়াতি এই দুনিয়ার ময়দানে খবরদার তোমরা এতিমের সঙ্গে খারাপ আচরণ করো না কথা কার আরো জোরে বলে এ কথাগুলো সত্য না দুনিয়ার কোনো মানুষ অস্বীকার করতে পারবে দুনিয়ার কানু কোনো মানুষ বলতে পারবে যে এই কথাগুলো মিথ্যা দুনিয়ার কোন মানুষ কোনো দিন বলতে মিথ্যা না ও জানে সত্য ইতিমের গলা ধাক্কা ধরে তাড়িয়ে দিও না ইতিমের সঙ্গে খারাপ আচরণ করো না ভালো আচরণ করো অনেক মানুষ আছে আস জাতি ভাই জাতি ভাইয়ের সঙ্গে খারাপ আচরণ এতিম দুঃখী অসহায় মানুষদের সঙ্গে খারাপ আচরণ আছে না নেই আরো জোরে বলেন আছে না অনেক মানুষ এরা ক্যাটাগরি মধ্যে পড়ে গেছে তা আল্লাহ যদি নিজে ব্যাখ্যা দিয়ে বলেন এই দুনিয়ায় তারা এতিমের সম্পদ এভাবে মেরে খেয়ে যত বড় বাড়ি তৈরি করুক না কেন ও যত ভালো মন্দই খাবার খাক না কেন ওর পেটের মধ্যে যা ঢুকাচ্ছে ফি বুতুনিহিমিল্লা নার সব জাহান নামের আগুন কথাটা আচ্ছা বলেন এবার চিন্তা ভাবনা করে আপনি আমাকে অ্যান্সার দেন দুনিয়ায় কোন মানুষ যদি মারা যাওয়ার আগে অন্যায় অন্যায়ভাবে গ্রাস করে অন্যায়ভাবে খায় আল্লাহ ব্যাখ্যা যদি হয় ও দুনিয়ায় মরার আগেই বেশ আগুন খেয়ে ওর পেটটা ওর শরীরটা ও সব কিছু করতেছে বা ওর হয়ে যাচ্ছে এ মানুষটা কি জান্নাত পাবে মুসলমান দাবি করলেও কি একে মুসলমান মানা যায় আবু জাহেল যেমন এই দুনিয়ার ময়দানে এরাও তেমন কিন্তু আজ আমরা এগুলো মানার ক্ষেত্রে একেবারে জিরো আমরা একেবারে নিচে পড়ে আছি আমার বন্ধুরা এই ব্যাখ্যাগুলো পড়তে গিয়ে আমি একটা হাদিস পেয়েছি বোখারি শরীফের দুই হাজার সাতশো ছেষট্টি নাম্বার হাদিস ভালো করে বুঝবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল ডাক দিয়ে বলেছিলেন আমার সাবিরা এই জমিনের মধ্যে তোমরা সাতটা ধ্বংসাত্মক বড় বড় কাজ থেকে দূরে থাকবা এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন তাপসির যারা পড়েছে আয়াত অনুযায়ী এই হাদিসটা পাবেনি আপনি যে তাপসিরে পড়েন না কেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ডাক দিয়ে বলছেন সাবিরা এই দুনিয়ার ময়দানে বড় বড় সাতটা ধ্বংসাত্মক এই কাজ থেকে তোমরা বিরত থাকবা তার এক নাম্বারে এই দুনিয়ার ময়দানে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না এই দেশের মধ্যে আজ যে শরিক হয় এই দেশের মধ্যে আজ যে সমকক্ষ হিসাবে আরেকজনকে দাঁড় করিয়ে দিচ্ছে তার বাস্তব এই দেশের অনেক মানুষেরাই বলে সব ক্ষমতার উৎস জনগণ এই কথা বলেন না এই কথাটা বলে না এই কথাটা প্রচার করে না দুনিয়ায় কোন মানুষ যদি এই কথাটা বলে তাহলে সে কোরআনের আয়াত মান্য করতেছে ওহুয়া আলা কুল্লি সব ক্ষমতার ক্ষমতা ধর দিনিকে এই দুনিয়ার ময়দানে শিরিক বলতে শুধু আল্লাহ বাদ দিয়ে আরেকজনকে সেজদা দেওয়া এর নাম কিন্তু শিরিক না শুধু এতটুকুন অর্থ যদি দুনিয়ায় আপনি করেন হবে না আল্লাহর সমকক্ষ কাউকে যদি দাঁড় করান আমার আল্লাহ যেটা পারে মানুষও যেটা পারে এই বিশ্বাসীর মধ্যে যারা আছে দুনিয়ায় তারা কিন্তু আমার আল্লাহর সঙ্গে শিরিক করে যাচ্ছে এখন এই দেশের সঙ্গে মিলিয়ে থাকবেন এই দুনিয়ার ময়দানে যখন প্রাকৃতিক দুর্যোগ গুলো আসতে শুরু করে দেয় বড় বড় বিপদ বড় বড় বালা মুসিবত আরে ভাই এইগুলো তো আপনার দুই হাতের কর্মের ফল কারণ পাক বলেন এই দুনিয়ার ময়দানে আমার কিতাব যারা মানবে না আমার কিতাবের সত্য কথা দুনিয়ায় যারা অস্বীকার করে মানে না ইতিহাস তালাশ করে দেখো একটারও কিন্তু আমি আল্লাহ ভালো পরিণতি করিনি সবগুলোকে লাঞ্ছিত অপমান অবস্থায় দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি ফেরাউন কিন্তু আজও সুটকি হয়ে পড়ে আছে নমরুদকে আল্লাহ ধ্বংস করেছিলেন মাত্র একটা ল্যাংরা মশা দিয়ে জানা ইতিহাস এত বলা হয় এত জানে তারপরে মানে না তারপরেও একটা বারের জন্য অন্তকরণের মধ্যে চিন্তা ভাবনা নিজের মন মানসিকতাটা ঠিক পছন্দ করে না এরকম হাজার হাজার কোয়ালিটি সম্পূর্ণ মানুষ এখন এই জায়গা বসে আছে আল্লাহর ব্যাখ্যা জহর আল ফাসাদু ফিল বাহরি ওয়াল বাহরি বিমা কাসাবাদ আইদিন নাস জলে এবং স্থলে যত অপকর্ম হোক না কেন যত বিপদ জয় হোক না কেন যত দুর্যোগ যত যত গজব বিপদ, আজাব এই না কেন আল্লাহ পাক বলেন সব তো তোমাদের দুই হাতের কর্মের ফল কথাকার আর বলেন এই দেশের মধ্যে স্লোগান দেয় সব ক্ষমতার উৎস জনগণ এই লোকগুলোই দেখা যায় যখন বড় বড় বিপদ বড় বড় দুর্যোগ আসতে শুরু করে বড় বড় ঝড় মধ্যে করে দেয় অমুক জায়গায় আসবে আমাদের এক হাজার সৈন্য সুন্দর করে রেডি করে দেওয়া আছে তোমার বাবার ক্ষমতা আছে ওটা আটকানো পারবে পারবে সম্ভব এ কথা বলে আর আমরা বিশ্বাস করে হ্যাঁ কোনো চিন্তা নেই কোনো ভয় নেই সৈন্য রেডি আছে তামাম দুনিয়ার মানুষেরা মিলেও গিয়ে যদি হরতাল মিটিং অবরোধ যেটাই করুক না কেন আল্লাহ যদি ধরে প্রবাসার ক্ষমতা কিন্তু শেষ আর আল্লাহ ধরে তো এই কারণে কারণ আল্লাহ পাক বলেন আমার নিকটবর্তী হবার একটা মাত্র মাধ্যম অসদুদ অক্তারিফ আমাকে চেষ্টা কর এখন এই দেশের হাজারো মানুষ আল্লাহকে করা বাদ দিয়েছে না কেন হাজারো মানুষ আল্লাহকে রব বলে পর্যন্ত স্বীকার করে না দুই দিন হয় ভার্সিটির বারান্দায় পা দেয় এই রে শুরু হয়ে গেছে কি কথাবার্তা কি বাণী কি বক্তব্য তার রব বলতে কিছু নেই আল্লাহ বলতে কিছু নেই দুনিয়ায় হাজার হাজার মিথ্যা কথাগুলোকে প্রমোট করার জন্যে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্যে সে একাধারে মন মানসিকতা চিন্তা ভাবনা টেন্ডেন্সি তৈরি করে যায় আহা আমরা তার কথাগুলো মেনে সিরি এমন একটা বিষয় আল্লাহ পাক বলেন শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম জন্যে

অন্যায় ভাবে এই দুনিয়ার ময়দানে অনেক মানুষকে হত্যা পছন্দ করে বিদায় পছন্দ করে দেয় এই দুনিয়ার ময়দানে সুদ চলছে পাঁচ নাম্বারে এতিমের মাল গুলো তারা অন্যায়ভাবে নিয়ে নেয় আমি আয়াত করেছিলাম কি দুনিয়ায় যারা এতিমের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করে অন্যায় ভাবে যারা নিয়ে নেয় তারা তাদের পেটের মধ্যে যা ঢুকায় সবগুলো এই পয়েন্টের মধ্যে আল্লাহ এই ব্যাখ্যাটাই পাঁচ নাম্বারে নবীটির মাধ্যমে হে এই দুনিয়ার ময়দানে অনেক মানুষ আছে তারা এ মের সম্পদ গুলো অন্যায় গ্রহণ করে নেয় আর এটা তো ধ্বংসাত্মক কাজ এটা তো খারাপ কাজ এটা তো অন্যায় কাজ আজ এই দুনিয়ায় যার পরিচয় দিয়ে আপনি উম্মত দাবি করেন এক বাক্যে জবান দিয়ে সবাই উচ্চারণ করে বলে নামি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাই সাল্লামের একজন উম্মত তিনি কিন্তু এই রকম জীবন জিন্দিগি দুনিয়ায় গঠন করেননি এই দুনিয়ার ময়দানে অনেক মানুষ আছে যারা আজকে নবীজিকে পর্যন্ত সঠিক আকারে অনুসরণ নবীজিকে সঠিক আকারে মাইনতে পর্যন্ত পারে না প্রত্যেকটা শুক্রবার যখন আমাদের মাঝে আসে শুক্রবার যখন আমরা পেয়ে যাই জুমার দিন সবাই আনন্দ করে সুন্দর করে গোসল করে করে মসজিদের দিকে ধাবিত হয়ে যায় আল্লাহর নির্দেশ যখন এই মসজিদে আজান হয়ে যাবে জুমার দিনে সব কেনা সব বেচা কেনা বন্ধ করে দাও জিকির করতে করতে আল্লাহর দিকে আল্লাহর ঘরের দিকে নামাজের দিকে ধাবিত হয়ে যাও কথাকার আল্লাহ পাক বলেন এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য উত্তম হয়ে যাবে আমার বন্ধুরা এই দুনিয়ার ময়দানে নবীজির উম্মত আমরা কিন্তু নবীজি তার জীবন জিন্দিক গঠন করার ক্ষেত্রে কিন্তু এই রকম ছিলেন না আপনি নবীজির জীবন জিন্দিকি পড়েন আর আপনার জীবন জিন্দিক সঙ্গে মেলান আসমান আর জমিন তফাত আপনি আজও মানতে পারেন না আমি আয়াত বললাম হুদাল্লিনা জিন্দা মানুষদের জন্য কোরআন এই কারণে আল্লাহ দিয়েছে জিন্দা মানুষেরা যেন এই কোরআনের সত্য কথাগুলো বুঝতে পারে আর মিথ্যা কথাগুলো বুঝতে পারে আর এর মাধ্যমে এই দুনিয়ায় কোনটা হক আর কোনটা বাতিল এই দুনিয়ায় তারা যেন সুন্দরভাবে বুঝতে পারে কথাকার আরো জোরে বলেন কা জুমার দিনে আমরা কত সুন্দর করে ইমাম সাহেবের মুখে সুরানাহালের নব্বই নাম্বার আয়াত এটা আমরা কত সুন্দর করে শেষে যখন খুঁদবা পড়া হয় কত সুন্দর করে সানি খুদবার মধ্যে তিনি পাঠ করে বলেন ইন্দর বলেন আয়াতটা মনে রাখবেন সুরানাহালের নব্বই নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আমি রায় দিলাম সিদ্ধান্ত দিলাম ঘোষণা দিয়ে দিলাম দুনিয়ায় আদল করা লাগবে ন্যায় বিচার করা লাগবে কথাকার আরো জোরে বলে আল্লাহর আদেশ দুনিয়ায় আপনাকে ন্যায় পরিণত করা লাগবে সদার্জন করা লাগবে ভালো ব্যবহার করা লাগবে এই যে আইন দাল আল্লাহ আদল এই আদলের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিররা তিনটা অর্থ দিয়েছে আল্লাহ তো বললেন যে আমি তোমাদেরকে বললাম তোমরা আদল করো তা কিসের সঙ্গে আদল করব। এটা অনেকের মনে জানার জন্য প্রশ্ন থাকবে ভালো করে বোঝেন এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি আদল করতে চায় আল্লাহ পাক বলেন আদল হবে আমার শরীয়তের পাঁচশো আদেশ আর পাঁচশো নিষেধ এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি আদল করতে চায় তার প্রথম নাম্বার আদল হবে আল্লাহর কোরআনের সঙ্গে কারণ এই কোরআনে যত কথা যত বাণী যত বক্তব্য জাতি গঠনের ক্ষেত্রে সমাজ গঠনের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত প্রত্যেকটা বৃত্তান্ত সব কিছু আল্লাহ কোরআনে দিয়েছে আর এই কথাগুলো কার আরো জোরে বলেন কার দুনিয়ার কোনো মানুষের মুখের কথা দুনিয়ার কোনো মানুষ বলেছে এই কথা এখন আপনি নিজে চিন্তা ভাবনা করে বুঝে শুনে অ্যান্সার দেন তো আপনি যে দাবি করেন আমি একজন ইমানদার আপনি যে দাবি করেন আপনি একজন মুসলমান আজকে আপনি আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে আদল করতে পেরেছেন আজও কি আপনি আল্লাহর কোরআনের বিধানগুলো সঠিক আকারে মানতে পারছেন মেনে চলতে পারছেন পারেন পারবে না কারণ অনেক মানুষ মন মানসিকতা এইভাবেই তৈরি করে ফেলেছে হুজু যা বলে যাক আমার কি আমি শুনেই যাব হুজুর বলেই যা। এই চিন্তা ভাবনা মন মানসিকতা নিয়ে আপনি কোনো দিন একটা সমাজ একটা জাতি একটা ভালো সংগঠন একটা ভালো দল আপনি দুনিয়ায় কোনো দিন উপহার দিতে পারবেন না যদি দিতে চান আপনাকে কোরআনের কাছে আসা লাগবে নবীজি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে আদল করার ক্ষেত্রে কত সেন্সিটিভ ছিলেন আর আমরা তার উম্মত দাবি করি কিন্তু আমরা মানতে পারি না এটাই আমাদের দুঃখ এটাই আমাদের ব্যর্থতা আপনি মুসলমান দাবি করে আল্লাহর আয়াত আপনি তারপরে যান আপনার লজ্জা থাকা দরকার আল্লাহ পাক বলেন ঘুষ খাওয়া হারাম তারপরে বাবার মনে করে খা আল্লাহ পাক বলেছেন এই দুনিয়ার ময়দানে অন্যায়ভাবে মানুষের জমি জায়গায় দখল করে নেওয়া যাবে না আর আপনি এমন কায়দায় আইল কেটে সাইজ করেন মনে হয় চিন্তা ভাবনা করে দেখেন আল্লাহ এমনে বলেনি অধিকাংশ মানুষদেরকে আমি জাহান নামে দেব এই বানিয়েছি। দেবে কাদেরকে ওই মানুষগুলোকেই দেবে ওরাই যাবে দুনিয়ায় যারা আল্লাহর আয়াতের সঙ্গে আদল করতে পারে না দুই নাম্বারে এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি আদল করতে চায় ও রাজশাহীর মুসলমানেরা কান খাড়া করে শুনে যান যেহেতু নবী রোম্মত দাবি করে আপনার আদল হবে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গে কারণ এই লোকটা এক থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যত কথা বলেছে যত কিছু করেছে একটা ভুল পর্যন্ত কোনোদিন কেউ ধরতে পারেনি কথা বলেন না কেন রাস্তা দিয়ে যদি হেঁটে যেত বের হতো লোকজন বলতো আলামিন সাদিক কত ভালো ভালো শব্দ প্রয়োগ করে করে নবীজিকে তারা সম্মান করত নবীজিকে তারা বলতো সাদিক আলামিন সোমান বলতে পারে এই দুনিয়ার ময়দানে আলেমদের ভিতরে নবীজির উম্মতের ভিতরে যারা এক থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত নবীজিকে আদল করে যায় নবীজিকে মেনে যায় এই দুনিয়ার ময়দানে কোনো দিন তারা বাধার মুখোমুখি হবে না এই দুনিয়ায় কোনোদিন তারা অন্যায় জুলুম নির্যাতনের পড়বে না না নবীজি যেহেতু এক থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত কোনো মার মুখে মুখি হয়েছিলেন কেউ কি নবীজিকে গালি দিয়েছিলেন না দেয়নি যারা আলামিন বলতো সাদিক বলতো নবুয়াতের পর পরে এই লোকগুলোই আবার নবীজিকে মারার জন্য পাথর রেডি করে রেখেছেন দুনিয়ায় কোন মানুষ যদি নবীজির সঙ্গে আদল করতে চায় ও অবশ্যই অবশ্যই তাকে আদল করা লাগবে চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর কারণ এই তেইশ বছর জিন্দেগিতে তার জীবনটাই ছিল অন্যরকম যে এতিমের সম্পদ গুলো অন্যায় ভাবে জনগণের সম্পদ গুলো অন্যায় নিরপরাধ মানুষের সম্পদ গুলো আপনি আত্মসাত করে যান আমার নবীজি কিন্তু এই কাতারের মধ্যে ছিলেন না আমার দিনে বের হয়েছে হয়েছেন করে আনার নবী আমার বাড়ি ফিরতেছেন এমন সময় তাকিয়ে দেখে দূর থেকে একটা ছোট্ট এতিম বাচ্চা লোকজন তার কাছে গিয়ে ডাক বলে বাবা কেন কান্না করো এই জায়গার মধ্যে কেন কান্না করো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কি জানা নেই আজকে আজকে তো তো ঈদের দিন কান্না করতে নেই ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলে আপনারা চলে যান এই দুনিয়ার ময়দানে আপনাদের কাছে মনের দুঃখ বলে আমার কোনো লাভ নেই আমি তো ওই মানুষটার অপেক্ষায় আছি ওই মানুষটাকে মনের দুঃখগুলো খুলে বলবো যিনি এই দুনিয়ার ময়দানে নিজেও একজন এতিম ছিলেন কারণ এই দুনিয়ার ময়দানে এতিম সারা এতিমের দুঃখ কেউ কোনোদিন বোঝে না ও রাজশাহীর মুসলমানেরা বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম এই বাচ্চাটার কাছে যখন আসলেন আসার পর পরে ডাক দিয়ে বললেন বাবা বলো তো তোমার কি মনের ভিতরে কি দুঃখ কি চিন্তা কি টেন্ডেন্সি তুমি কান্না করো ছোট্ট এই বাচ্চাটা দিয়ে বলে আমি এই কারণেই কান্না করতেছি কারণ আমি একজন এতিম আর দুনিয়ায় এতিম ছাড়া এতিমের দুঃখ কেউ কোনোদিন বোঝে না ও রাজশাহী পড়বে না সহজে বুঝবেও না ছোট্ট এই বাচ্চাটা ডাক দিয়ে বলতেছেন আমি তো এতিম নবীর অপেক্ষায় আছি তিনি কখন এই রাস্তা দিয়ে আসবে কখন তিনি এই দিক দিয়ে আসবে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার কথা শোনার পরে চোখ থেকে টপ টপ করে পানি ধরাচ্ছেন নবীজি আমার ডাক দিয়ে বললেন বাবারে যে তিম লোকটার অপেক্ষা তুমি এই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছো ওই লোকটাই হচ্ছে আমি নিজে এ বাবা বলো তো তোমার মনের কি সাবা কি পাওয়া কেন তুমি কান্না করো ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে হে নবী এই দুনিয়ার ময়দানে আমার মা আমার বাবা দুইজনেই ছিল হঠাৎ করে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আমার মা কিছুদিন পরে আরেকজনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় এই আবদ্ধ হওয়ার পরে আমার এই নতুন বাবাটা আর আমারে দেখতে পারে না যদি আমার মা আমারে আদর করে আমার বাবা ধরে ধরে আমারে পিটায় এই জন্যে আমার মা আমাকে বের করে দিয়ে ডাকতে বলেছে বাবা এই দুনিয়ার ময়দানে এতিম সারাই এতিমের দুঃখ কেউ কোনোদিন বসে না আপনি যেহেতু নিজেও একদিন এতিম অবশ্যই অবশ্যই আপনি আমার দুঃখগুলো বুঝবেন নবীজিতাকে বাড়ি নিয়ে চলে গেলেন দবার পর পরে আয়েশাকে ডাক দিয়ে বলেন আয়শা বের হও আজকে ঈদের দিনে তোমার জন্য আমি একটা উপহার নিয়ে এসেছি একটা গিফট নিয়ে এসেছি সমান আল্লাহ বলতে পারেন না না এইভাবে কথা বললে হয় আপনারা আমাকে আলোচনা করতে দিয়ে এভাবে কথা বলতেছেন সাইদি কিভাবে আলোচনা করবো আমি বলে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম ডাক দিয়ে বলতেছেন বাবা আমি তো নিজেও একদম এটি মেথিমের দুঃখ আমি বুঝি তবে যেহেতু তোমার মনের মধ্যে কষ্ট তোমার মনের মধ্যে দুঃখ এই যে মহিলাটাকে দেখছো ইনি যদি তোমার মা হয়ে যায় আর আমি যদি তোমার বাবা হয়ে যাই এই খোলা আসমার নিচে জমিনের উপরে বলো বলো তোমার দুঃখ কি মুছে দাবে ছোট্ট বাচ্চাটা চিকার মেরে আল্লাহকে ডাক আল্লাহ এই জমিনের ময়দানে আমি এমন একজন মা পেলাম আর এমন একজন বাবা যাদেরকে আমার আল্লাহ নিজে সম্মানিত করেছে ইতিহাস যারা পড়েছেন এই পুরো কোরআনে কারিমের মধ্যে এই সাহাবিটার নাম শুধু আল্লাহ দিয়েছে তার নাম হচ্ছে হযরতে যায়ে সোমান আল্লাহ বলতে না এই জায়েদ ছিলেন নবীজির পালক পুত্র বিশ্ব নবী একজন এতিমকে কত সম্মান কত মর্যাদা কত কিছু দিয়ে আল্লাহর নবী তাকে বরণ করে নিলেন শুধু তার মনের দুঃখ কষ্টগুলো বলানোর জন্য অরাশাহীর মুসলমানেরা আর সেই নবীর উম্মতেরা এমন হয়ে গিয়েছে ওই এতিমের সম্পদ মেরে খাওয়ার জম হয়ে বসে আছে আপনি যতই নিজেকে এতিমের সম্পদ মেরে খাওয়ার পর পরেও দুনিয়ার ময়দানে ইমানদার দাবি করেন আল্লাহর ভাষায় দুনিয়ায় আপনি ইমানদার হতে পারেননি পারছেন না এটা তো পাঁচ নাম্বার পয়েন্ট সাতটা ধ্বংসাত্মক কাজের পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে এটা এর পরে ছয় নাম্বারে এই দুনিয়ার ময়দানে যারা যুদ্ধের ময়দান থেকে পলিয়ে যায় সর্বশেষ এই দুনিয়ার ময়দানে যারা মমিন নরনারী যারা হয় মমিন মুসলমান যারা হয় তাদের উপরে দেখবে না হাজারো মিথ্যা অপবাদ রটিয়ে দেয় এই কোয়ালিটির মানুষগুলো এখন এই দুনিয়ায় সব চাইতে বেশি যারা একজন মুসলমান হওয়ার পরে আরেকজন মুসলমানের গোপন কথাগুলো গিয়ে নির্লজ্জ বেহেয়ার মতো বলে দেয় এই কথা বলে না সমালোচনা করে সামনে এবং পিছনে যে দিক দিয়ে হয় হোক দুনিয়ায় যারা এই ক্যাটাগরির মধ্যে আছেন দুনিয়ায় যারা এরকম নিয়ম নীতি গঠন করেছেন আপনাকে আল্লাহ জাহার নামে হুতামাই দেবে এই জন্যই বানিয়েছে আমার বন্ধুরা এই সত্য কথাগুলো সত্য বিধানগুলো আমার আল্লাহর নীতিমালাগুলো দুনিয়ায় অবশ্যই আপনাকে মেনে নেওয়া লাগবে যদি আপনি মুসলমান দাবি করেন কিন্তু আমরা মুসলিম হতে পারছি না শুধু আল্লাহর এই কোরআন না মানার কারণে পুরো বিশ্বের ময়দানে মিলিয়ে দেখেন এই দেশে তাফসির মাহফিল কোরআনের মাহফিল কোরআনের আলোচনা কোরআনের আয়োজনে দেশে কম হয় না প্রত্যেকটা জেলা প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা গ্রামে ঘরে ঘরে সব জায়গায় কোরআনের আয়োজন করা হয় এত আয়োজন এত কিছু হওয়ার পরে এই দুনিয়ার মানুষগুলো আজকে কেন বেখেয়াল এই দুনিয়ার মানুষগুলো কেন আজকে দায়িত্ব পালনে অবহেলা এই দুনিয়ার মানুষগুলো আজ কেন আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে চায় না তার মূল সারমর্ম একটাই জবাব আল্লাহ পাক হাজার বছর আগেই দিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু সরা বাক দ্বিতীয় নম্বর সরা প্রথম নাম্বার পরা প্রথম নাম্বার রুকুর এটা পাবেন আপনি ছয় নম্বর আয়াত আল্লাহ পাক বলেন নবী এই দুনিয়ার ময়দানে যারা কাফের তাদেরকে আপনি যতই দিনের দাওয়াত দেন না কেন যতই হেদায়তের পক্ষে ডাকেন না কেন সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয় করে সমাজে রায় আর বিচার ব্যবস্থা করার কথা যতই এই সমাজের মধ্যে বলেন না কেন নবী যারা কাফের ওরা এই কথাগুলো কোনো দিন মানবে না নবী ওরা কোনো দিন আপনার ডাকে সারাও দেবে না নবী ওরা কোনো দিন এই দুনিয়ায় ইমান আনবে না কা এত আলোচনা এত কিছু হওয়ার পরেও দুনিয়ায় যারা প্রকাশ্যে ধরা পড়ে জনগণের টাকা মেরে খাওয়ার কারণে তারপরেও দেখবেন লজ্জা হয় না বুঝবেন ওটা আল্লাহর ভাষায় কাফের এই কথা বলে না কেন কারণ আয়াত মানে সিনহ আয়াত মানে নিদর্শন দুনিয়ায় যারা আল্লাহর আয়াত অস্বীকার করে যারা মানে না যারা আল্লাহর আয়াত মেনে নেয় না যারা আল্লাহর আয়াতের কাছে স্যালেন্ডার করতে পারে না দুনিয়ায় যারা আল্লাহর আয়াত প্রতিষ্ঠিত করতে পারে না একটাও না দুনিয়ায় কাফেরদের সামনে সবগুলো কাফে যতই আপনি আপনি মাহফিলের আয়োজন করেন না কেন যত কিছুই করেন না কেন কোনো লাভ নেই এখন অনেকে প্রশ্ন করবেন হুজুর আমাদের এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান চার পার্সেন্ট শুধু অন্য ধর্মে আপনার হিসাব অনুযায়ী যারা ইমান আনে না ওরা তো কাফের তাহলে হুজুর ওরা যদি কাফের হয় তাহলে আপনি এই জায়গায় এই কাফের ব্যাখ্যাটা ওদের সামনে গিয়ে করেন মুসলমানের মধ্যে কেন করেন এটা অনেকের প্রশ্ন রাখতে পারে না অনেকে মনের মধ্যে আনতে পারে না আমার বন্ধুরা এর জবাব কি এর মূল জবাব একটা আল্লাহর স্পষ্ট নাজিলকিত বিধান যারা পাওয়ার পরেও রায় দেয় না আল্লাহর স্পষ্ট নাজিল কিত বিধান পাওয়ার পরেও দুনিয়ায় যারা ব্যক্তি পরিবার সমাজ রাজনীতি অর্থনীতি প্রত্যেকটা জায়গায় দুনিয়ার ময়দানে যারা সালাবে না যারা করবে না আল্লাহ পাক বলেন ওরাই হচ্ছে কাফের কথা কার আরো জোরে বলেন কথা কার আল্লাহ পাক বলেন ওরাই কাফের আরে কাফেরদের সামনে তালিম কোরআনের দাওয়াত এত কিছু দেওয়া হয় তারপরে ওরা ইমান আনে না কারণ নবীদের ডাকে ওরা দেয়নি আমাদের আছে আল্লাহ যাকে সারা দেবে হেদায়ত হেদায়ত পাবে আর আল্লাহ যাকে দেবে না আমি ওয়াজ করতে করতে গলা ফাটিয়েও যদি মারা তারপরে সার ফসার বন্ধ হবে না আমার বন্ধুরা একটা সত্য বিধান পর পরে এবার আর একটা পয়েন্ট বলছি যেহেতু আমার আল্লাহর ব্যাখ্যা এই দুনিয়ার ময়দানে যেটাই করেন না কেন অবশ্যই কাছে এর লাগবে। এই দুনিয়ার ময়দানে এটা এটা সত্য আর মিথ্যা এর পার্থক্য নির্ণয়কারী করে দেবে শুধু আল্লাহর কোরআন এখন আমাদের এই সমাজের মধ্যে অনেক লোকজন বসে আছেন আমাদের এই সমাজ আমাদের এই ব্যক্তি আমাদের এই পরিবার আমাদের রাজনীতি অর্থনীতি সব জায়গায় যত মানুষ এই দুনিয়ায় এখনই আছে তাদেরকে গিয়ে যদি জিজ্ঞাসা করেন আপনি কোন দলের লোক আপনি কোন ক্যাটাগরির লোক আপনি কাদের পিছনে দৌড়ান আপনার নেতাকে এক দিয়ে বলবে। আমার নেতা স্লোগান এইটা আর একজন আর কাছে গিয়ে বলবেন উনিও বলবে আমার নেতা অমুক আমার স্লোগান এইটাই কথা বলেন না কেন এই দুনিয়ার ময়দানে একাধারে তারা এইভাবেই বলে যাবে বিশ্বাস করেন মুসলমান এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী দুনিয়ায় যারা নেতা মানে না দুনিয়ায় যারা দল মানে না আল্লাহর রায় ঘোষিত নির্ধারিত অনুযায়ী দুনিয়ায় যারা দল সংগঠন নিয়ম নীতি দুনিয়ায় যারা করে না করছে না আহওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন কিয়ামতের ময়দানে ওকে খতি গোস্তের পরাই লাগবে কথাকার আরো জোরে বলেন কার ক্ষতির কাতারে যে পড়বে তার বাস্তব দৃষ্টান্ত দীপসিবার কান খাড়া করে শুরুতে আমি আপনাকে একটা কথা বলেছিলাম এই দুনিয়ার ময়দানে যারা মুসলমান দাবি করবে ওরা যদি কোরআনটাকে পিছনে ফালিয়ে দেয় পরিধার্য মনে করে কোরআন যদি না মানে নবীজির মামলার আসামি হবে কোথায় কেয়ামতের ময়দানে কোথায় এক নাম্বার তালিকায় আছে দুনিয়ার ময়দানে যারা আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী দুনিয়ায় যারা দল করে না দুনিয়ায় যারা সংগঠন করে না আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী দুনিয়ায় যারা রাজনীতি অর্থনীতি সমাজনীতি অর্থনীতি যত বিচার কার্য আছে একটাও যারা করে না কেয়ামতের দিন নবিজিয়েদের বিরুদ্ধে নিজে মামলা দেবে অনেক মানুষ এখন এখানে পড়ে গেলেন কারণ বিচার কার্য করার সময়ে আজ আপনি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বিচার করতে পারেন না আমাদের এই দেশে ধর্ষণের বিচার হয় এইভাবে যদি কেউ ধর্ষণ করে সর্বোচ্চ যাবজ্জীবন না হয় ফাঁসি এতটুকু শেষ এই কথা বলেন না কেন এ আইন তৈরি করার পরে বুকে হাত দিয়ে বলেন মুসলমান দিন যত যাচ্ছে মাস যত যাচ্ছে বছর যত যাচ্ছে দিন দিন ধর্ষণ ধর্ষণ কি কমতেছে একজন স্ত্রীকে শুধু ডেকে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি কাণ্ডটাই না ঘটিয়ে দিয়েছে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী যদি সত্য আর মিথ্যার রায়টা হয়ে যেত যারা ধর্ষণ করবে তারা যদি বিবাহিত অবস্থায় ধর্ষণ করে মাটির গর্ত খনন করে গলা উদ্দিপ্যতে ফেলা লাগবে এরপরে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করা লাগবে মিডিয়া নিয়ে গিয়ে বসে দেয় ভিডিও হয়ে যাক সকাল হতে না হতে ইন্টারনেটে ছড়িয়ে যাক সারা বিশ্বের মানুষেরা দেখুক বাংলাদেশে ধর্ষণের বিচার করে আল্লাহর কোরআন দিয়ে এই কোন দিন মানুষ ধর্ষণ করা তো দূরে থাক নাম মুখে আনতে পারতো না এর পরে কোরআনের বিধান কোনো মানুষ যদি দুনিয়ার ময়দানে ধর্ষণ করে সেনাভাবে বিচারে লিপ্ত হয়ে যায় এটা যদি অবিবাহিত অবস্থায় হয়ে যায় আল্লাহর কোরআন বলে ওকে মারা লাগবে এটাও পেপার পত্রিকা সব ইলেকট্রনিক মিডিয়া মিডিয়া সব জায়গায় যদি সরিয়ে দেওয়া হতো এই দেশের মধ্যে কেউ কেউ কোনো দিন ধর্ষণ এই নাম মুখে আনতে পারত না মানব রসিদ নিয়ম নীতি চলার কারণে মানব রচিত নিয়ম নীতি দিয়ে দল করার কারণে সংগঠন করার কারণে দিন দিন এই দেশে যত ধর্ষণের যত আইন পাস হোক না কেন একটাও কার্যকর হচ্ছে না দিন দিন আরো বেড়েই চলছে দুনিয়ায় যত এরকম আপনি করেন না কেন যত কিছুই করেন না কেন আল্লাহর কোরআন মানবেন না আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আপনি বিচার ফাইসলা করবেন না কোরআনকে পিছনে ফালিয়ে রাখবেন কেয়ামতে তো আল্লাহ বাটাম ফাটাবে ফাটাবে দুনিয়াতেও আল্লাহ আপনার কোনো শান্তি দেবে না এটা এই কথাটার উপরে বিশ্বাস হয় আপনাদের এ কথাটার উপরে ইমান আছে তো আপনাদের কোনো দিন আপনা আপনাকে শান্তিতে রাখতে দেবে না থাকবেন না শান্তিতে যে কোনো দিক দিয়ে আল্লাহ আপনার অশান্তি ধরিয়ে দেবে দেখবেন আল্লাহ ছেলে দিয়েছে গান জাখো এ কথা বলে আল্লাহ মেয়ে দিয়েছে আরেকজনের হাত ধরে পালিয়ে যাচ্ছে মান সম্মান সব ধুলোই লটিয়ে যাচ্ছে রাস্তায় বের হতে পারেন না মুখ দেখার বন্ধুরা। এই দুনিয়ার ময়দানে আপনি যেটাই করেন না কেন আজকে কোরআনের ভাষা অনুযায়ী কোরআনের আয়াত থেকে আপনি যেহেতু মুসলমান আজকে আপনি শুনে যান দুনিয়ায় যদি দলও করতে চান এই দুনিয়ায় এই দলের নেতাদেরও যদি মানতে চান আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে নিজে সুন্দর করে ব্যাখ্যা উঠিয়ে দিয়েছে আল্লাহ পাক বলেন দুনিয়ায় দল করো ওই দল যেই দলের কর্মীদের উপরে তোমরা নজর দিয়ে তাকিয়ে দেখবা ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু একে অপরকে তারা ভালোবাসে শুধু এই ভালোবাসা দিয়েই তারা শেষ করে দেয় না তারা আমার আমি আল্লাহকেও ভালোবাসে এখন এই দুনিয়ায় যত দল আছে আল্লাহকে যারাই ভালোবাসে এই কথাটা দুনিয়ার ময়দানে যারা বলে শুধু জবান দিয়েই বলে যে আমি আমার আল্লাহকে ভালোবাসি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় দল নিয়ম নীতি আলাদা হতে পারে কিন্তু এই দেশে কত রাজনৈতিক দল আলাদা হওয়ার কারণে আপন ভাই এই দেশে আজ আপন ভাই আজ আপন ভাই আপন ভাইকে দেখতে পারে না কারণ কি একটা কারণ শুধু রাজনৈতিক দলটা আলাদা এই কারণে এক কথা এমনকি মেরে পর্যন্ত ফেলছে করে গুম পর্যন্ত ফেলে অঙ্ক চালিয়ে দেখবেন রাগ কন্ট্রোল করো রাগ কন্ট্রোল বলতে কি রাগ হয়ে গেলে বসে পড়বে এতেও যদি রাগ না কমে শুয়ে পড়বেন এতেও যদি রাগ না কমে আপনি মাথার মধ্যে পানি ঢালবেন এ নিয়ম নীতি না আল্লাহ পাত বলেন রাগ কন্ট্রোল মানে এই দুনিয়ার ময়দানে আমি এটাই বুঝিয়ে দিয়েছি কারণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ এক দল ও করবে আরেক দল দুনিয়া এরকম হাজারো দল হাজারো নিয়ম নীতি দুনিয়ায় থাকবে এই দল করতে গিয়ে একজন আরেকজনের উপরে রাগ হতে পারে এটা স্বাভাবিক আল্লাহ পাক এই জন্যেই বলেছেন দুনিয়ায় তোমরা রাগটাকে কন্ট্রোল করবা যাতে করে দল আলাদা ভিন্ন ডিফারেন্ট পার্থক্য থাকলেও যেন কেউ কাউকে হত্যা না করে গুম না করে এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন ওই দলটার পথে তোমরা দৌড়া ওই দলটার নিয়ম নীতি মেনে নাও যেই দলটার কর্মীরা আমার আল্লাহকে ভালোবাসে আল্লাহ পাক বলেন আমিও তাদেরকে ভালোবাসি দুই নাম্বার পয়েন্টটা কিন্তু কঠিন আছে অনেকের কাছে দুই নাম্বার পয়েন্টটা তিতা লাগলেও লাগতে পারে ইমানি দায়িত্ব আমার বলার কারণ এই দেশে সব চাইতে বেশি মাতামাতি সব চাইতে বেশি মারামারি হয় এই দল নিয়ে কথা বলেন না কেন যে কোনো জায়গায় মারামারি বেঁচে হাত দাও তুমি জানো আমি কোন দলের লোক আমার ক্ষমতা কত পাক বলেন দুই নাম্বার কোয়ালিটি হবে ওই দলটার তারাই দুনিয়ার ময়দানে জিহাদ করবে মুসলমানদের মধ্যে অনেকেই জিহাদের কথা শুনলে ভয় পায় জিহাদ মানে মারামারি কাটা কাটি হানাহানি এই সব না জিহাদ মানে কি জিহাদ মানে হচ্ছে কৌশল জিহাদ মানে হচ্ছে টেকনিক জিহাদ মানে হচ্ছে হেকমত কাফের বেঈমানেরা আপনাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে যদি কলম দিয়ে তারা যুদ্ধ করে আপনিও কলম ধরেন কলম দিয়েই তাদের বিরুদ্ধে আপনারও সংগ্রাম হবে ইন্টারনেট টিউবম্যাট যত ইলেকট্রনিক মিডিয়া আছে এইগুলো দিয়ে যদি মুসলমানদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করে মুসলমানদের বিরুদ্ধে যারা তারা যদি লেগে যায় অরাজশাহীর মুসলমানেরা আপনারও ইমানই দায়িত্ব হবে এই দুনিয়ার ময়দানে অবশ্যই অবশ্যই এইগুলোকে ইসলামের পক্ষে কাজে লাগিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা বলেন আমার নম্বরে তারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করবে মাজলুমের পক্ষ হয়ে মাজলুমের পক্ষ হয়ে যায় লড়াই করবে তার বাস্তব গ্যারান্টি কোথায় বাস্তব ব্যাখ্যা কোন জায়গায় আল্লাহ পাক বলেন রব্বানা আখরিজনা আমিন হাযিহিল কারিয়াতিল জালিমি আহলুহা বলেন আল্লাহু আকবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত ওই সময়ের মধ্যে দিতে আরম্ভ করে দিলেন কাফের বেঈমান যারা আছে তারা মূর্তি পূজা করে তারা সূর্যের পূজা করে গাছ বিভিন্ন কিছু তারা পূজা করে কে দেওয়া লাগবে এটা তারা জানতেও না ওই ভাবে আল্লাহর নবী আমার নবুয় পাওয়ার পর পরে যখন দিনের দাবাত দিতে শুরু করে দিলেন লোকজনের মাঝে গিয়ে যখন ব্যাখ্যা শুরু করে দিলেন তোমরা যাদের পূজা করো যাদের কাছে তোমরা চাও এরা তোমাদের কোনো উপকার করতে পারবে না এরা তোমাদের কোনো কোনো কিছু উপকার ক্ষতি কোনোটাই করতে পারবে না কারণ এদের ওই ক্ষমতা ওই রকম অ্যাবিলিটি তাদের ভিতরে নেই ও মুসলমানেরা ভালো করে বোঝেন আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করার জন্য একত্রবাদের খোদার বিধান আইন প্রতিষ্ঠা করার জন্যে যখন দিনের দাওয়াত দিতে আরম্ভ করে দিলেন দিনের দাওয়াত যখন দিতে শুরু করে দিলেন ওই সময়ের মধ্যে আবু সাহেল উদ্বাসেবা উলিদ ইবনে মুগীরা যত বড় বড় কাফের যত বড় বেঈমান তারে আরেকটা দল আর একটা গ্রুপে বিভক্ত হয়ে গেল আল্লাহর নবীর দিনের দাওয়াতে নবীর কথার ডাকে যারা সাড়া দিল তারা আরেকটা দল হয়ে গেল এই কথা বলেন না কেন কাফের কর্তৃক দলগুলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের উপরে জুলুম নির্যাতন করতে শুরু করে দিলেন ঐ সময়ের মধ্যে কিছু সংখ্যা সাহাবীরা আবিসিনিয়ার মধ্যে হিজরত করতে আরম্ভ করলেন এই জায়গায় যারা আলেম বসে আছেন দাঁড়া ইতিহাস পড়েছে জিকাশা করে দেখেন ধনী সাহাবিন যারা ছিল নবীজির তারা আবিসিনিয়ার উদ্দেশ্যে হিজরত করতে শুরু করে দিলেন কারণ মক্কার ওই মরুভূমির মধ্যে যারাই জবান দিয়ে বলে আমার রব আল্লাহ তাদের হাত পা বেঁধে শুলের মধ্যে উঠিয়ে তীর বর্ষা নিক্ষেপ করে দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করে দেয় সুখের সামনে নিজের সন্তানকে গলা কেটে দুনিয়ার থেকে বিদায় করে দেয় একটাই মাত্র কারণ শুধু ঘোষণা দিয়েছিল আমার রব হোসেন আমার আল্লাহ নবীজের এই ধনী সাবিরা হিজরত করার পরে ওই সময়ের মধ্যে যারা গরিব দুঃখী ছিল তারা তো হিজরত করতে পারে না কারণ আরবদের ইতিহাস পরে দেখবেন মরুভূমির পথ দিয়ে তাদের যাত্রা করা লাগবে হিজরত করতে গেলে একটা উটের প্রয়োজন হবে কারণ এই উটকে নিয়ে যেতে আবার খাওয়া লাগবে বিভিন্ন কিছু সাথে নেওয়া লাগবে তারপরে বহু দূরের পথ হেঁটে হেঁটে আপনাকে এক দেশ থেকে আরেক দেশে দেওয়া লাগবে আর গরিব মানুষ যারা আছে ওরা তো এমনিই খেতে পারছে না ওদের তো এমনিই পেটের মধ্যে খাবার যোগাড় হয় না যোগে না তারা হিজরত করবে কোথা থেকে তারা ওই জায়গার মধ্যে রয়ে গেলেন থেকে গেলেন কাফের বেইমানেরা তাদের উপরে জুলুম নির্যাতনের হারটা আরো বাড়িয়ে দিলেন অবস্থা ছিল এই রকম নবীদের একজন সাহাবি ছিলেন নাম তার আবু জার গেফারি ইতিহাস যারা পড়েছেন এই সাহাবির জীবন বৃত্তান্ত যারা পড়েছেন এ আবু জার গেফারি ছিলেন একজন ডাকাত কি ছিলেন একজন ডাকা ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন একজন ডাকা যে তারা হিজরত করতে যেত এ আবুজার গেফারি তার ভাই সহ মিলিত হয়ে দল গঠন করে মরুভূমির ওই ময়দান থেকে তাদের কাছ থেকে স্বর্ণ তাদের যে সম্পদাদি মালামাল ছিল এইগুলো লুটপাট করার কাজে সে অভ্যস্ত ছিল নবীদের দিনের দাওয়াতের কথা যখন জানতে পারলেন যে একজন নবীর দাবিদার বের হয়েছে তিনি দিনের দাওয়াত দেয় তিনি নিজেকে নবী দাবি করে বলছে এ কথাটা শোনার পর পরে নিজের আপন ভাইটাকে পাঠিয়ে দিলেন যাও দেখে আসো কি অবস্থা কথাটাকে আসলে ঠিক নাকি ভুল তার ভাই আসার পরে তাকিয়ে দেখলেন পুরো অবস্থাটা এমন একটা যেই লোকটাই মোহাম্মাদুর রসুল্লাহর কথা মেনে নেয় তাকেই দুনিয়ার থেকে বিদায় করার জন্যে কাফেরেরা ষড়যন্ত্র তৈরি করে নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখছে মনে হচ্ছে পূর্ণিমার সাত পর্যন্ত হার মানছে সুমান বলতে পারেন ফিরে গেলেন আবু জার গেফারির কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে ভাই এত সুন্দর চেহারার মানুষ আমি আমার জীবনে এর আগে কোনোদিন দেখি নাই আমার মন বলছে অবশ্যই অবশ্যই লোকটা আল্লাহর নবী হবে আবু জার এবার নিজে রওনা করলে আসার পর পরে তাকে দেখছে পুরো সিস্টেম পুরো নিয়ম নীতি আলাদা যারাই বলে আমরা ইমান এনেছি তাদেরকে উত্তপ্ত মরুভূমির মধ্যে সায়িত করে দেয় তাদেরই হাত পা গুলো বাঁধে বাঁধার পর পরে উটের সঙ্গে ঘোড়ার সঙ্গে বাঁধিয়ে দেয় এরপরে তারা উট এবং শুরু করে সামনের দিকে ঘোড়া দৌড়াতে থাকে আর মাটি দিয়ে তারা শেষ রেঁচরে যেতে থাকে যার ফলে হাতের চামড়া মাথার চামড়া সব সিলে গোস্ত বের হয়ে রক্ত ঝরতে আরম্ভ করে দেয় এই দৃশ্য দেখার পর পরে ভয়াবহ দৃশ্য দেখার পর পরে আবুজার যার গেফারি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে লুক চুপি চুপি সারে তিনিও খুঁজতে আরম্ভ শুরু করলেন এদিকে নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে কাফেরদের অত্যাচার বাড়ার কারণে নবীজি নিজেও আত্মগোপন করেছিলেন নবীজির একজন সাহাবির সঙ্গে দেখা ডাক দিয়ে বলে এই জায়গার মধ্যে কি তোমার ডাক দিয়ে বলে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে এসেছি তোমরা আমাকে তার কাছে নিয়ে যাও সাহেব ডাক দিয়ে বললেন দেখো এই মরুভূমির এই মক্কার মধ্যে এই জায়গার মধ্যে যারা বলে যে আমরা মোহাম্মদের কাছে এসেছি কাফের কর্তৃক তাদেরকে জুলুম নির্যাতনের শিকার হতে হয় আর এখন পুরো জায়গায় কাফের বেইমানেরা সব জায়গায় তারা পাহারাদার হয়ে হয়ে আছে। তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তাহলে আমি সামনের দিক দিয়ে অগ্রসর হব যেতে যেতে যদি কোথাও বিপদের কোনো সংকেত দেখি আমি নিজে পোশাব করার ভান করব। তাহলে তুমিও পোশাক করার ভান করবে তাহলে আর বুঝতে পারবে না আবু যার গেফারি রকম করে করে নবীজির কাছে গেলেন। যাওয়ার পর পরে বিশ্ব নবীর চেহারা দেখার পর বুঝতে পেরেছেন হাটটা গিয়ে দিয়ে জলদি করে আপনি কালমা বানিয়ে নবীজির হাতে হাত রেখে মুসলমান হওয়ার পর পরে আবু যারকে ডাক দে বলেন হে নবী দিনের দাওয়াত আপনি এইভাবে ইশারে দেন কেন প্রকাশ্যে কি দিনের দাওয়াত দেওয়া যায় না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আবুজার এখনো তো সময় ওই রকম অবস্থা আসে নাই আবুজারকে গেফারি ডাক দিয়ে বলে হে নবী আপনি থাকেন আমি গেলাম কাফেরদের সামনে আবুজারকে গেফারি গিয়ে ডাক দিয়ে বলে শোনো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা তার উপরে তার কিতাবের উপরে আখের হাতের উপরে পরকালের উপরে আল্লাহ আছে একজন এইগুলোর উপরে আমি এনে ইমান ফেলেছি কথা বলতে দেরি কাফের আছে উপরে মারপিট জুলুম নির্যাতন আরম্ভ করতে তারা দেরি করলেন না আবুজার গেফারি মেরে রক্তাক্ত করে ফেললেন ও বন্ধুরা ভালো করে বুঝবেন এই দুনিয়ার ময়দানে দিনের দাওয়াত এখন যতটা দেওয়া সহজ অতীতের ইতিহাসে দিনের দাওয়াত দেওয়া কিন্তু এতটা সহজ ছিল না যারাই গরু ঘোষণা দিয়েছিল ওরাই মার খেয়েছিল এই রকম অবস্থার মধ্যে মার খেতে খেতে জুলুম নির্যাতনের শিকার হতে হতে লোকেরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন মনাজাত করেছিলেন রব্বানা আখরি জিনা মিন হাযিহিল কারিয়াতি যালিমিয়া হালুহা রব্বানা হে আমাদের রব আখরিহ আমরা তোমার কাছে সাহায্য চাই কেন চাচ্ছেন এই কারণেই তোমার কাছে সাহায্য চাই এই জনপদের মধ্য থেকে এখন যদি বলেন যে এই জায়গায় জনপদ বা দেশ শহরের নাম কোথায় পেলেন এই যে করিয়া এই করিয়া শব্দের অর্থ জনপদ গ্রাম শহর দেশ যে কোনো একটা ধরলে আপনি ব্যাখ্যা করতে পারবেন আল্লাহর নবী বিশ্ব নবীর সময়ে মোনাজাত করে করে তারা দোয়া করে ডাক দিয়ে বলে আল্লাহ এই জনপদের জালেমদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ আমরা তো মাজলুব আল্লাহ মেহরবানি করে তুমি আমাদেরকে বাঁচাও তোমার পক্ষ থেকে একজন নাসির একজন সাহায্যকারী দুনিয়ার ময়দানে পাঠিয়ে দাও এইভাবে তারা আল্লাহর কাছে মোনাজাত করেছিলেন কেন সাহায্যকারী কেন সাহায্য চেয়েছিলেন আমার আল্লাহর কাছে কারণ তারাও মানুষ স্বাধীন ভাবে তারা বাঁচতে চেয়েছিল একথা বলে না কেন আজও দুনিয়ার অনেক মানুষ আছে তারাও চায় আমরা স্বাধীনভাবে ভাবে বাঁচি কারণ আমাদের তো কোনো অপরাধ নেই এরপরেও নিরপরাধ মানুষগুলোর হাতে হাত করা পড়িয়ে কত আলেমকে পর্যন্ত নির্যাতনের শিকার করে কারাগারে বন্দি করে রেখেছে এটাই তো নিয়ম এটাই তো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের দরকার এইভাবে ডাকা আল্লাহ পাক বলেন আমার দল দুনিয়ায় যারা করবে তাদের দুই নাম্বার কন্ডিশন দুই নাম্বার বৈশিষ্ট্য এই দুনিয়ার ময়দানে তারা মানুষের মাজলুমের অধিকার গুলো ফিরিয়ে দেওয়ার জন্য এই জমিনের ময়দানে তারা আন্দোলন করবে লড়াই আমার বন্ধুরা তিন নাম্বারে পাক বলেন আমার দলের কর্মী তারা এই দুনিয়ার ময়দানে যারা আমার সত্য কথাগুলো মেনে নেয় নেওয়ার পরপর এই দুনিয়ার ময়দানে যারা যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করবে কাফের বেঈমান যারা আছে তাদের অনুষ্ঠান তাদের আচার আচরণ তাদের ব্যবহার তাদের যত কিছুই হোক না কেন সবগুলোর প্রতি তারা কঠোর হবে কোনো দিন তারা এইগুলোর প্রতি নরম হবে না হচ্ছেও না ইমানদার যারা আছে কোনো দিন কাফেরদের সঙ্গে গলা ধরা মিল করতে পারে না কারণ কাফেরা সুযোগ পেলে আমার আপনার বিরুদ্ধে অস্ত্র ধরবে তার বাস্তব প্রমাণ ভারতের বাবরি মসজিদ একথা বলেন আজ ভেঙ্গে দিয়ে রাম মন্দির তৈরি করে বসে আছে ওরা কোন প্রতিবাদ পর্যন্ত আপনি করতে পারলেন না একটু মনের ভিতরেই যে আপনি চিন্তা ভাবনা নিয়ে আসবেন মন্দির তৈরি করলো মসজিদ ভেঙ্গে এটা কেমন কথা এই দেশে হাজার হাজার মুসলমান সর্বশেষ এই জমিনের ময়দানে বলেন আমার দলের কর্মী যারা হবে তাদের তাদেরকে নিয়ে যতই সমালোচনা করুক না কেন তাদেরকে নিয়ে এই জমিনের ময়দানে যতই মানুষ উল্টা পাল্টা কথাবার্তা বলুক না কেন এই দুনিয়ার ময়দানে কোনো দিন তারা এইগুলো ভয় করবে করবে না না এগুলো পরোয়াও কারণ জানা আছে এই দুনিয়ার ময়দানে তাদের ভালো কাজ করতে গেলে সত্য কাজ সত্য বিধান প্রতিষ্ঠিত করতে গেলে মানুষ আমাদের নিয়ে সমালোচনা করবে আমাদের নিয়ে গালিগালাজ করবে কথা বলেন না কেন দুই নাম্বারে বিশ্ব নবী বলেন আমি মামলা দেবত তাদের বিরুদ্ধে যেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোরআনের জ্ঞান কম্পচারি হয় না তিন নাম্বারে যেই মা বাবাগুলো সন্তান আদিদেরকে কোরআন শিক্ষা দেয় না এই দুনিয়ার ময়দানে আদলের ক্ষেত্রে তিন নাম্বার পয়েন্ট আপনাকে আদল করা লাগবে মানুষের সঙ্গে আল্লাহ পাক যেন আমাদেরকে আয়াত মেনে সত্য কোনটা মিথ্যা কোনটা বোঝার তাও ফিক দান করে জরে বলুন আমি নবীজির পদ্ধতির মানবতার মুক্তির মডেল মানবতার মহান আদর্শ মানবতার শিক্ষক নবী কুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান সরে কুরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না ও যবিল্লাই মিনাশ بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأحليكم কো নারাম বলেন আল্লাহু আজকের আলোচনার বিষয় হচ্ছে এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর সত্য কথা মেনে নেয় আল্লাহ পাক বলেন তারাই তো ईमानदार কারণ তারা আল্লাহর সত্য কথাগুলো বিশ্বাস করে আর ইমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস মালা সুবহানাল্লাহ বলতে পারেন আল্লাহ পাক বলেন এই সত্য কথাগুলো যারা মেনে নাই মিথ্যাকে যারা দূরে সরে দেয় এই ইমানদারদেরকে ডাক দিয়ে বলছি নিজে জাহান আগুন থেকে বাস অধীনস্থ যারা আছে এদের কেউ বাঁচাও আপনার আহাল বটার মেম্বার থেকে কোনো মানুষ যদি কোরআন দিয়ে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে না পারে আপনি তাকে কোরআনের দাওয়াত দিয়ে বোঝান আপনার উপরে কোরআনের দাওয়াত দেওয়া ফরজ শুধু আলেমেরা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মায়ের খায় আর আপনি দাঁত বের করে হাসেন এটা যে আপনার উপরেও করা আপনি না মুসলমান বলে যারাই দাবি করবে সবার ক্ষেত্রে জাহান নাম থেকে বাঁচবো আরেকজনকে বাঁচাবো কোরআনের দাওয়াতের মাধ্যমে আপনার ঘরের বউটার কাছে কোরআনের দাওয়াত নিয়ে যান আপনি আপনার মেয়েটার কাছে কোরআনের দাবাদ নিয়ে যান আপনার ছেলের কাছে কোরআনের দাবাদ নিয়ে যান আপনি দেখতে পাচ্ছেন আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার ছেলে একটাও নামাজ পড়ে না নামাজ যারা পড়ে না মরার পরে ওরা তো বলবে কল উলাম কুমিনাল মুসল্লি আল্লাহ নামাজ পড়তাম না মাশ আপনি নামাজ পড়েন অদিনার আপনার অধীনে যারা আছে অধীনস্থ যারা আছে একটাও তো নামাজ পড়ে না আসেন কোরআনের ব্যাখ্যা খুলে দেখিয়ে নম্বর আয়াত অনুযায়ী কেয়ামতের দিন আপনার এই সন্তানের জোড়া পায়েল লাথি খেয়ে আপনাকে জাহান নামে যাওয়া লাগবে এদেশের রাষ্ট্রীয় যত জায়গা আছে সব জায়গার মধ্যে আপনাকে প্রতিষ্ঠিত করা লাগবে আমি শুধু নিজের জাহান নাম থেকে বাঁচব না আমার অধীনস্থ দ্বারা আছে আমি সবাইকে জাহান নামের আজাব থেকে শাস্তি থেকে আমি বাঁচাবো নবীজির প্রতি এইটাই কিনা শিরতাকাল আক্রবীণ হে নবী নিকটতম আত্মীয় সাধন যারা আছে তাদের মাঝে দিনের দাওয়াত নিয়ে যান জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় দেখান কেন বলেছিলেন আল্লাহ এই কথাটা কারণ আমার আল্লাহ ভালো করে জানে হে নবী এই দুনিয়ার ময়দানে দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নিজের অধীনস্থ যারা আছে এরাই যদি দাওয়াত না মেনে নেয় আপনি যদি দিনের দাওয়াত দিয়ে দিয়ে যান অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা আপনার দাওয়াত আপনার নিয়ম নীতি গ্রহণ করে নেবে আপনার দলীয় আপনার বংশীয় মানুষদের দিকে যখন তাকাবে তাকিয়ে দেখবে এরাই তো কোরআন মানে না আমরা মানব না কেন এই জন্যে আমাদের দায়িত্ব দুনিয়ায় আগে ঘর ঠিক করা লাগবে আগে ঘর ঠিক অনেক মুসলমানেরা আমার উপরে রাগ করে আয়তের ব্যাখ্যা করতে গেলে অনেকে রাগ করে হ্যাঁ আমরা এখানে যাই ওখানে যাই আপনার কি আপনার সমস্যা কি আরে ভাই আগে ঘর ঠিক করেন তারপরে ওদিকে আপনার ঘরে ঠিক নেই আপনি ওদিকে দৌড়াচ্ছে আল্লাহ আয়াতের ব্যাখ্যা এটা না অধীনস্থ যারা আছে আপনার আহাল বড়ার মেম্বার যারা আছে এদেরকে আপনাকে জাহার নাম থেকে বাঁচানো লাগবে আমরা পারব তো একটা আয়াতের উপরে আমল করেন মরণের পরে আল্লাহর কোরআন ঝগড়া করে হলেও আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে আল্লাহ যেন জান্নাতে আমাদেরকে কবুল করে বলেন আমিন আরো জোরে বলেন আমিন